রিপেয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কয়েলটি ভালো। আপনারা বাসা বাড়িতে অনেক হিটারই ইউজ করে থাকেন, অনেক হিটারের অনেক কয়েলই ইউজ করে থাকেন। আপনারা বিশেষ করে যে লিমকো কয়েল আছে, আরও বিভিন্ন অনেক কোম্পানির কয়েল আছে এবং লায়ন কয়েল আছে, তার মধ্যে বেস্ট কয়েল কোনটা যেটা সবসময় টিকবে এবং টেকসই, সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতেছেন, এখানে আমি দুই কোম্পানির দুইটা কয়েল দেখাচ্ছি, আরও কয়েল দেখাচ্ছি আমি। এখানে দেখতেছেন এটা নিমকো, এটা একটা বাজে কোম্পানির কয়েল। এটা দেখতেছেন ফিলেক্স, এটাও খুব বাজে কোম্পানির কয়েল। আর এটা দেখতেছেন লায়ন টাইগার, এটার নামই খালি লায়ন না টাইগার না, কামও লায়ন টাইগার। এটা সবচেয়ে বেটার এবং খুব ভালো এবং টেকসই খুব ভালো, এবং এটা সহজে নষ্ট হয় না এবং হিটও মোটামুটি খুব ভালোই এবং এটা দীর্ঘস্থায়ী হয়। আর আপনাদেরকে দেখালাম নিমকো, ফ্লেক্স, এগুলো কোম্পানির কয়েল সাধারণত টেকসই হয়। আপনারা অবশ্যই পার্থপক্ষে আপনারা চেষ্টা করবেন লায়ন কয়েলটি লাগানোর জন্য। লায়ন 2000-1500-1000 পাওয়া যায় এবং এই কয়েলটি ভালোই টেকসই, এবং এটা আশা করি আপনারা চেষ্টা করি লাগানোর চেষ্টা করবেন, তাহলে আপনারা হয়তো অবশ্যই উপকৃত হবেন। এখন আমি কয়েলের প্লেটটা রিপ্লেস করতেছি, দেখুন কীভাবে। লিমকো বা অন্য অন্য কয়েল যেগুলো আছে সেগুলো লাগানোর পর প্রচুর পরিমাণে হিট হয়ে যায়, হিট হয়ে রেড হট তৈরি হয়ে সেটা পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। যেরকম এখন আমাদের গেছে রেড হট, এগুলো সব পুড়ে গেছে। এটা হলো লিমকো কয়েল, এটা টেকসই হয়নি, বেশি হিটের কারণে প্লেটও কিন্তু ফেটে যায়, প্লেটগুলোও ফেটে গেছে দেখতেছেন। আর এখানে দেখতেছেন আমি এটা চেস করার জন্য এখানে নিয়ে এসেছি লায়ন, এই যে লায়ন কয়েলটা কিন্তু খুব ভালো এবং টেকসই, এটা খুবই ভালো কাজ করে, এই জন্য আমি লায়ন নিয়ে এসেছি এবং লায়ন কয়েলটা আমার খুবই ভালো চলে। এখানে আপনাদের এটা দেখায়, এই যে আমাদের এই হিটারে চলতেছে দেখতেছেন, এটা কিন্তু লায়ন, এটা হিট কম হলেও এটা কিন্তু খুব মানে ভালোভাবে চলে, এটা কিন্তু পুড়ে যায় না বেশি। আর এই জন্য লায়ন কয়েলটা অনেক ভালো, সে কারণে আজকে আমি লায়ন কয়েল চেঞ্জ করবো। কারণ আমি প্লেট আর কয়েল দুইটা চেঞ্জ করবো, এখানে আমি প্লেট নিয়ে এসেছি আর একটা কয়েল নিয়ে এসেছি দেখতেছেন, এটা আমি আজকে চেঞ্জ করার জন্য। বিশেষ করে অন্য অন্য কয়েলের চেয়ে আপনি লায়ন কয়েলটা ব্যবহার করার বেশি চেষ্টা করবেন, কারণ এটা আপনাদের টেকসই 100-100 থাকে এবং ভালো, এটা ভালো মানে এটা আমি 2000 ওয়াটের লায়ন কয়েল 1 কিলোটে লাগাচ্ছি। আপনারা সিঙ্গালে 2000 লাগাতে হয় আর ডবল প্লেটে 3000 লাগাতে হয়, 1500-1500 করে। তা এখানে আমি 2001টাতে লাগাবো এখন।
বিয়ার দেখতেছেন লাইন কয়েল কত সুন্দরভাবে হিট হয়ে আছে, এবং নতুন প্লেট নতুন কয়েল কত সুন্দরভাবে হিট হওয়াতে প্লেটটা কিন্তু ফাটবে না, কারণ লাইনে প্লেট ফাটে না এবং হিট কম থাকে এবং কয়েলটা টেকসই হয়। আর নিমকো আরও অন্য কোম্পানির যেগুলো আছে সেগুলো খুব প্রচুর পরিমাণে